সপ্তাহে একদিন যদি ছুটি পান, সেদিন আপনার ইচ্ছে নিশ্চয়ই করবে যে সপরিবারে বা আপনার অতি প্রিয়জনের সঙ্গে একটা ভালো রেস্তোরাঁয় গিয়ে কিছুক্ষণ সময় কাটান এবং কিছু ভালো মন্দ খান। এইটা মনে হয় সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো তিনি বয়স্ক হন আর কম বয়স্ক হন, যাই হন না কেন, আর বিশেষত যেসব হোটেল রেস্তোরাঁগুলো একটু বেশ নদীর ধারে, গাছের ছায়ায়, পার্কের মধ্যে এরকম জায়গায় অবস্থিত হয়, সেসব জায়গায় তো ভিড় নিঃসন্দেহেই একটু বেশি হবে, কারণ সবাই নির্জনতা পছন্দ করে। পছন্দের রেস্তোরাঁয় কী করেন, অনেকে আগে ভাগে টেবিল বুক করে রাখেন যাতে গিয়ে সমস্যায় পড়তে না হয়। আগে থেকে যদি বুক করা না থাকে, তাহলে আপনি হয়তো সেদিন যে আনন্দের উদ্দেশ্য নিয়ে সেই রেস্তোরাঁয় গেছেন সেটা আপনার পরিপূর্ণ নাও হতে পারে, অপেক্ষা করতে হতে পারে ঘন্টার পর ঘন্টা। আর যদি একটা অকেশন হয়, ধরুন কোনো বড় দিন হলো, দুর্গাপুজো হলো বা কোনো একটা বড় যেটা পরব আর কি, সেরকম ধরনের কিছু হলো, তো সেটায় তো আপনার সময় লাগবেই, কেন সেখানে তখন প্রচুর লোক ভিড় করবেন, ভালো রেস্তোরাঁ যদি হয় সেই রেস্তোরাঁর খাবার খেতে। কিন্তু আপনি কি কখনো এই কথাটা ভেবেছেন যে আপনি একটা রেস্তোরাঁয় পয়সা দিয়ে খেতে যাবেন এবং সেখানে টেবিল বুক করবেন, কিন্তু 4 বছর পরে আপনার এই অপেক্ষার অবসান হবে? 4 4টে বছর আপনাকে অপেক্ষা করতে হবে আপনার কাঙ্ক্ষিত টেবিলে বসে আপনার পছন্দের খাবারটি খেতে। আজকে আমার গল্প এইটাই। তো এই গল্প শোনার জন্যই আমন্ত্রণ জানাচ্ছি মলয় বন্ধ ইউটিউব বাংলা চ্যানেলে। আর যদি আমার এই গল্পটা ভালো লাগে, তাহলে আশা করব আপনারা গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গল্পটা কেমন হলো। গল্পটা আমি কিন্তু একটুও বানিয়ে বলছি না, আজব মনে হচ্ছে যদিও, কিন্তু আসলে গল্পটা সত্যি। ইউকেতে মানে যুক্তরাজ্যে, আরও সোজা ভাষায় ইংল্যান্ডে, এমন একটা রেস্তোরাঁ রয়েছে যেখানে আপনি যদি টেবিল বুক করতে চান তাহলে কম করে 4 বছর আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে টেবিলে বসার জন্য। আর এই যে রেস্তোরাঁটি, সেটি একটি বিখ্যাত রেস্তোরাঁ, তার নাম হচ্ছে দ্য ব্যাং টেভান রেস্তোরাঁ। কোথায়? ইউনাইটেড কিংডমের বা ব্রিটেনের সেন্ট্রাল ব্রিস্টলে, আর পৃথিবীর ব্যস্ততম যে সমস্ত রেস্তোরাঁগুলি আছে এটি তাদের অন্যতম। এমন কোনো বোধহয় রেস্তোরাঁ নেই যেখানে 4 বছর পরে আপনি বুকিং পাবেন। তো বিভিন্ন সমীক্ষা চালানো হয়েছে এই রেস্তোরাঁর ব্যাপার নিয়ে, এই পরীক্ষা নিরীক্ষা নিয়ে, এত বছর ধরে কেন অপেক্ষা করতে হবে, কেন হয় ইত্যাদি। তো সেই সমীক্ষায় এই ব্যাং টেভান রেস্তোরাঁটি সবার আগে স্থান করে নিয়েছে, মানে একদম উপরের সারিতে। খুব যে বিশাল বড় সড়ো রেস্তোরাঁ তা কিন্তু নয়, ছোটোখাটোই, কিন্তু আপনি যদি রবিবার দিন কোনো টেবিল বুক করতে চান তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়, আপনাকে 4 4টে বছর অপেক্ষা করতে হবে শুধু রবিবারে একবার খাবেন বলে। আর এখানে খাবারের মেনু অসাধারণ, যেগুলো নাকি অন্য কোথাও পাওয়া যায় না। এখানে নানা রকমের মাংস বিক্রি হয়, নানা সে বিভিন্ন রকমের মাংস, যে যেটা পছন্দ করেন সেখানে সব কিছু আছে। মাংসর জন্যেই স্পেসিফিক্যালি আরও বিখ্যাত, বিভিন্ন রকমের আইটেম রয়েছে,
এছাড়া আছে ভেজিটেবলসের মধ্যে আলু, তরকারি হয় একটা, ডাল হয়, আর রুটি। এই হলো এখানকার মেনু লিস্ট। রবিবারের খাবারের জন্য এই রেস্তোরাঁটিতে ভিড় বেশি হয় এবং এর জন্যই এর নাম ডাক। সানডে যে স্পেশাল মেনু, সেখানে থাকে মুসুরির ডাল, ম্যাপল সিরাপ গ্লেজ, আর হচ্ছে স্কুইড বল। আর একটা জিনিস খুব বিখ্যাত এখানকার, সেটা হচ্ছে বেলি পক। আর ডেজার্ট যেটা, সেখানে থাকে আপনার র্যাপসবেরি দই আর গুজবেরি স্পঞ্জের সঙ্গে স্ট্রবেরি আর সাদা চকলেট। এই হলো রবিবারের মেনু। তো দাম কিন্তু অসাধারণ, যার এত নাম ডাক তার দাম থাকবেই। গত কয়েক বছরে এই রেস্তোরাঁর নাম হুড়হুড় করে এতটাই বেড়ে গেছে যে খাবারের দামও তার সাথে পাল্লা দিয়ে যথেষ্ট বেড়েছে। আপনি যদি থ্রি কোর্স লাঞ্চ নিতে চান, তাহলে এক একজনের লাঞ্চের জন্য খরচ প্রায় 3,000 টাকার কাছাকাছি। দু কোর্সে যদি লাঞ্চ নিতে চান, তার জন্যে মোটামুটি 2,300-2,400 টাকা। আর দুপুরের খাবার যদি আপনি এখানে খেতে চান, তাহলে দুপুর 12টা থেকে বেলা 4টের মধ্যে আপনাকে খাবারটি খেতে হবে, সে 4 বছর পরেই। এর বাইরেও আপনাকে দেবে না, এর আগেও আপনাকে দেবে না। 1800 সালে এই রেস্তোরাঁ নির্মাণ। তো তার মাঝখানে 2টো বিশ্বযুদ্ধ হয়েছে আমরা জানি। এই রেস্তোরাঁ তো তার যে পড়েনি এমনটা নয়, কিন্তু কিছুই করতে পারেনি। বিশ্বযুদ্ধের দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেল, কিন্তু রেস্তোরাঁয় কোনো রকম ছাপ ফেলতে পারলো না। এই রেস্তোরাঁটি কোথায়? লন্ডন থেকে মাত্র 2.5 ঘন্টা এখানে যেতে লাগে। আর এখানে সবার মুখে মুখে একটাই কথা যেটা ফেরে, সেটা হচ্ছে স্মল পাব উইথ বিগ হার্ট। বিগ হার্ট নিশ্চয়ই, বিগ দাম, বিগ বাজেট, বিগ খানাপিনা, সবই বিগ। 200 বছর পেরিয়ে গেছে এই রেস্তোরাঁর, কিন্তু এখনও এর যে ক্রেজ যেটাকে বলে, সেটা কিন্তু একটুও কমেনি। মানুষ এখনও 4 বছর ধরে অপেক্ষা করেন এই রেস্তোরাঁর একটা কোণে বসে তার প্রিয়জনের সঙ্গে তার পছন্দের খাবার খাবেন বলে। যাবেন ওই রকম রেস্তোরাঁয় 4 বছর ধরে যেখানে খাবার জন্য অপেক্ষা করতে হয়? তার থেকে যে কোনো ছোটোখাটো আমাদের গলিগঞ্জির রেস্তোরাঁ বেঁচে থাক, আমাদের সাহেব সুবোধের দেশে গিয়ে 4 বছর অপেক্ষা করে খাবার কোনো প্রয়োজন নেই। এতে যদি আমাদের কেউ ব্যাকওয়ার্ড বলে বলুক, তাতে কিছু এসে যাবে না। 2023 সালে বুক করেছেন যারা, তারা মোটামুটি 2027 সালে পাবেন। আর 2024-এ বুক করলে 2028 সাল, আমি ওটা 27 সাল হবে। তো এনিওয়ে যাই হোক, আমরা যাচ্ছি না ওখানে খেতে। যদি কেউ যেতে চান যেতে পারেন, গিয়ে দেখতে পারেন, চাপতে পারেন, অপেক্ষা করতে পারেন, আপনাদের ইচ্ছা। যাই হোক, আমার গল্প এখানেই পুরলো, রেস্তোরাঁর গল্প। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই যে কথাগুলো আগে বললাম সেই কথাগুলো আবার বলি। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি নিশ্চয়ই গল্পটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে আবার দেখা হবে, নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন ততদিন। সুরাত।